তোমার যা শরীরের অবস্থা, এখন ঘরে গিয়ে শোয়া উচিত। তুমি তুমি ঘরে চলো, শোবে চলো। এবার শুলে আর উঠতে পারবো না নিধিরাম, তাই সব স্বাদ আমি মিঠিয়ে নিচ্ছি। দেখেছিস, দেখেছিস তো তোদের বাবা কেমন করে কথাগুলো বলছেন। ভবিতব্য কে খণ্ডামি সিদ্ধেশ্বরী। এমন কথা বলো না বাবা, আমার মা আছেন তো। মা যখন মাথার উপরে আছে তখন কোনো চিন্তা নেই, মা সব ঠিক করে দেবে। তারা বলে একবার ডাকো রে কালী, তারা বলে জোর করে রসনে, জোর করে রসনে। ও তোর ভয় কি রে সমনে, ভয় কি রে সমনে। একবার ডাকো রে কালী, তারা বলে। জয় মা। সব ঠিক হয়ে যাবে বাবা। বাবা, মায়ের পুজো সমাপন হয়েছে, এবার মাকে বিসর্জন দিতে হবে গঙ্গায়। মায়ের মূর্তি বিসর্জন দিয়ে তাড়াতাড়ি ফিরো বাবা, দেরি করো না কেন। না বাবা, দেরি করব না, আমি বিসর্জন দিয়ে ফিরে আসবো। রামপ্রসাদ, বেঁচে থাকো বাবা, তোমার সাধনা সার্থক হোক, সার্থক হোক তোমার কবিত্ব। আমি সারাক্ষণ এই আশীর্বাদই করি তোমার। জয় মা, চল মা, পারে চল রে মা, যাওয়ার সময় হলো যে। দাঁড়া 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 দাঁড়া, এই কি রে, এ তো এখনো চড়া পড়ে আছে, ভাটা চলছে বোধহয়। নাও নাও। তাই নদীতে জলও বেশি নেই মিচকা। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, নদীতে তো বেশি জল নেই। একটা কাজ করি বুঝলি, এবিষু তুই বরং একতলাকে নিয়ে বাড়ি যা, আমি আর দুঃখী মাঝ গঙ্গায় গিয়ে মাকে বিসর্জন দিয়ে আসি। আমিও তোমাদের সাথে যাই না। না না বিশু, বাবার শরীর ভালো নেই, তুই বাবার কাছে থাক, যা বাড়ি যা, একতলাকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আয় একতলা। লবঙ্গ, লবঙ্গ, লবঙ্গ। হ্যাঁ যাই। হ্যাঁ বলুন। আচ্ছা শোনো, এই দেখো আমি মোটামুটি সব কিছু জড়ো করে রেখেছি। হ্যাঁ, এগুলো দিয়ে এখনই একটা ওষুধ বানাবে, বাবার খুব দরকার, আর ওষুধ বানিয়ে তাড়াতাড়ি বাবার কাছে নিয়ে আসবে। বাবার শরীরটা ভালো নেই, শ্বাস উঠেছে, যাই যাই অবস্থা, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তুমি ওষুধটা বানিয়ে এখনই বাবার কাছে নিয়ে এসো, কেমন? দেরি করো না, আমি বাবার কাছে আছি। বাবার প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে তাকে পারে উত্তরে উঠছে, বাঁচাবে নাকি? যার প্রাণ বেরোয়ার জন্য একেবারে আঁক পাঁক করছে, তার প্রাণ বাঁচাবে নাকি? বাঁচাচ্ছি আমি, ওষুধের আমি শ্রাদ্ধ করবো, এখনই শ্রাদ্ধ করবো।
কি করছেন কি আপনি? এটা তুমি এখানে কি করছো? আমি যেতে গিয়ে দেখলাম যে দাদা আপনাকে যে পাতাগুলো দিয়েছিলেন ওষুধ বানানোর জন্য সেগুলো আপনি ফেলে দিয়ে এটা কি বানাচ্ছেন? মানে মানেটা কি? আর তাছাড়া কে বলেছে তোমাকে যে উনি আমাকে কি পাতা দিয়েছেন না দিয়েছেন? ও তুমি কি বাইরে লুকিয়ে লুকিয়ে আমাদের স্বামী স্ত্রীর কথা শুনছিলে নাকি? হ্যাঁ, লজ্জা হয় না তোমার? না না দিদি, আপনি আমাকে ভুল বুঝবেন না, সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি দেখলাম যে দাদা আপনাকে যে জড়িবুটিগুলো দিয়েছিলেন সেগুলো আপনি ফেলে দিয়েছেন। তুমি তুমি কি বলতে চাইছো নাকি? হ্যাঁ, তুমি 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 কি জানো? হ্যাঁ, তুমি কি জানো এখানে কত কিছু পাতা আছে না আছে? হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় অনেক পাতা আছে। হ্যাঁ, তুমি কি সব চাও নাকি? হ্যাঁ, আর তাছাড়া তোমার বাবা বদ্যি বলে তুমি নিজেকে অনেক বড় বদ্যি বলে মনে করছো। না না দিদি, আমি দেখেছি বলেই বলছি, এই এই পাতাগুলো সেই পাতা নয় যেগুলো আপনাকে দাদা দিয়েছিলেন। এই ওষুধ সেই ওষুধ নয়। তুমি কি বলতে চাইছো নাকি? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি এটাই বলতে চাইছি যে আপনি বাবাকে ঠিক ওষুধ দিচ্ছেন দিদি। তুমি তুমি কি বলতে চাইছো? ছি 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 ছি, এত কিছু করার পরেও এই সব শুনতে হবে আমাকে? এত বড় অপমান! শুনুন, আপনি শুনছেন আপনার ভাই বউ কি বলছে? এদিকে এসে শুনে যান। ব্যাপারটা কি? কি হয়েছে? হ্যাঁ শুনুন, আপনি আপনার ভাইয়ের বউয়ের কথা শুনুন। আপনার ভাইয়ের বউ বলছে আমি নাকি বাবার হত্যাকারী, আমি নাকি বাবার মৃত্যু কামনা করি। দিদি, আমি কখনই কথাগুলো বললাম? বলনি বলনি তুমি? জানেন জানেন আপনি যে পাতাগুলো আমাকে দিয়েছিলেন আমি ওইগুলো দিয়ে ওষুধ বানাচ্ছিলাম। আর এখানে কিছু অপ্রয়োজনীয় পাতা ছিল সেগুলোকে আমি সরাচ্ছিলাম, সেটা দেখে ও আমাকে এখন বলতে এসেছে যে আমি নাকি আপনার দেওয়া পাতাগুলো সরিয়ে আমি নাকি অন্য কোনো পাতা দিয়ে আমি বাবাকে সেই ওষুধ খাওয়াচ্ছি। তার মানেটা কি? হ্যাঁ, আমি অন্য ওষুধ খাওয়াচ্ছি মানেটা কি? আমি বাবার মৃত্যু কামনা করি? হ্যাঁ, আমি আমি তার মানে চাই না যে বাবা সুস্থ হয়ে উঠুক। ছি 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 ছি, এ অপমান সহ্য করা যায় না কিছুতেই না। মা মা, আপনি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বাবার মৃত্যু কামনা করি, আপনি বিশ্বাস করেন? ছি 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 ছি, এই বাড়িতে আমাকে তো কেউ বিশ্বাসই করেন, আমি থাকবোই না এই বাড়িতে। মরবো মা, মরবো মা, তুমি থামবে? আরে বাবা, ওই মানুষটার এখন প্রাণান্তকর অবস্থা। প্রসাদ গেছে ঠাকুর বিসর্জন দিতে, আর তোমরা এদিকে এসব কি শুরু করেছ? আমার বাবা, আমার কিছু মাথায় ঢুকছে না। কিছুই নয় ভালো মা, আমি আসলে দিদিকে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার দিকে আঙুল তুলছো, আঙুল তুলছো, দোষারোপ করছো তুমি আমাকে। ছি 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 ছি, এই ছিল আমার কপালে এত কিছু করার পরেও। শান্ত হবে, আর তোমার লজ্জা নেই না নতুন বউ? বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার বাড়িতে এসেছো, কোনো কাজে তো আসো না তোমরা। আর তারপর আমার বাবা অসুস্থ, আমার লবঙ্গ এতদিন ধরে বাবার সেবা করছে, তোমার সাহস কি করে হয় আমার বাবার দিকে আঙুল তোলার? নিধি, আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। নতুন বউমাকে এতটাই ভুল বলবে? সে তো এমনি এমনি কোনো কিছু বলার মানুষ নয়। এই মুহূর্তে ও যদি এখান থেকে বেরিয়ে না যায় আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। না না দিদি, আপনাকে যেতে হবে না, কারণ সত্যি তো ভুলটা আমি করে ফেলেছি, মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। বাড়ি থেকে বেরিয়ে গিয়েও এরা আমাকে শান্তি দেবে না। লবঙ্গ, বাবার শরীরটা ভালো নেই, তুমি দয়া করে ওষুধটা তৈরি করে তাড়াতাড়ি নিয়ে এসো। মা এসো আমার সঙ্গে। ছোট চল, ছোট বুঝলি রুচি, মাকে একটা নৌকো করে যদি হইতো। ও মাঝি ভাই, মাঝি ভাই, এই তোমার নৌকোটা একবার এদিকে নিয়ে এসো দেখি। ও প্রসাদ ঠাকুর, আকাশ তো পুরো ঘন মেঘে ছেয়ে গেল গো। তো বেশ জোরে হাওয়া দিচ্ছে রে, ঝড় আসছে নাকি? হ্যাঁ, কিন্তু সেরম তো কোনো সেরম তো কোনো পূর্বাভাস ছিল না গো। সাবধান দুঃখী, সামনে মাঝি ভাই। ঠাকুর ঠাকুর, আমি তো নৌকা সামলাতে পারছি না ঠাকুর, হাওয়ার যে জোর, হাওয়া যেদিকে দিচ্ছে
আমাকে তো সেদিকে যেতে হবে ঠাকুর, আর তো কোনো উপায় নেই। প্রসাদ ঠাকুর, আমরা তো অন্য পাড়ে চলে এলাম গো। তাই তো দেখছি রে দুঃখী, এবার কি করবে? কি আর করব, মাকে তবে এখানেই বিসর্জন দিতে হবে। নে ধর দেখি। জয় মা, জয় মা, কালী কালী বাপ হায়।